মনে আছে অনিমেষ, জীবনের প্রথম তোমার সাথে বসন্ত কাটালাম যে বছর বিয়ের 6 মাসের মাথায় তুমি একটা সোনার আংটি আমার আঙুলে পরিয়ে বলেছিলে, এভাবেই কেটে যাক 100টা বসন্ত। সেদিন তোমার লোমশবুকে মাথা রেখে হারিয়ে গিয়েছিলাম তোমাতে, তারিফ না করে পারিনি মা বাবার পছন্দের জামাইটার। আরও 6 মাস পরে এলো আমাদের বিবাহ বার্ষিকী। তুমি সুন্দর একটা সোনার নেকলেস এনে পরিয়ে দিলে আমার গলায়, মুহূর্তগুলো আজও অমলিন আমার কাছে। এই 1 বছরে যা চেয়েছি উজাড় করে দিয়েছিলে। তোমার কাছে প্রশ্রয় পেয়ে একদিন বলেই দিলাম নিজের একটা স্বপ্নের কথা। তুমি অবাক চোখে তাকিয়ে বললে, সোনা কিনে দেই বলে হারমোনিয়াম চাইছো? কেন বোঝো না তুমি যে সোনা একটা অ্যাসেট, হারমোনিয়াম তো তা নয়? মনে মনে প্রশ্ন করলাম, এতদিন শুধু অ্যাসেট হিসেবে জমা রাখছো সোনা আমার কাছে, অথচ দেখো আমি ভালোবাসা জমাচ্ছি বলে কতটা ভ্রমে রয়েছি আজও। না, আজ আর মায়ের উপরেও অভিমান হয় না আমার। ছোট বোনের গান শেখার অজুহাতে হারমোনিয়ামটা নিয়ে আসতে দেয়নি, বোকা মেয়ে মানুষ, বলেছিল জামাই তোকে এত ভালোবাসে আর তোর শখের খেয়াল রাখবে না, তা কি হয়? সত্যি করে বলো তো অনিমেষ, নিয়ম করে আমাকে ছুঁয়ে দাও রোজ, কিন্তু পেরেছো সত্যি করে আমায় ছুঁতে?